যারা পরকাল দিবসকে অস্বীকার করেছিল, আজকে যারা বলে যে মৃত্যুর পরে সব শেষ, তা নয়, আজকে মৃত্যুর পর কবর আজাব প্রমাণ করা হয়েছে কম্পিউটার দিয়ে। আমেরিকার 72 জন বিজ্ঞানী কবরের মধ্যে সংযোগ দিয়ে অ্যান্ড্রয়েড ফোন, আজকে 1 লাখ 2 লাখ টাকার ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন, এই ফোন সংযোগ দিয়ে কম্পিউটার সংযোগ দিল যে ফেরেশতা আইসে, কেমনে ফেরেশতা আইসে, কোন কিছুই যদি একটা শব্দ হয় কবরের মধ্যে আমাদের এরকম কম্পিউটারে এর এরকম আবহাওয়া আসবে, টাচ করলেই আমরা সেখান থেকে বুঝতে পারবো। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কবরের মধ্যে দেওয়া হলো, সংযোগ দেওয়া হলো কম্পিউটারের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন, মৃত্যুর পর মানুষ যখন না আকারা আনা আলাইহি, জুতার শব্দ পার হওয়ার পরপরেই দুইজন ফেরেশতা আসে, মুনকারান নকির ফেরেশতা। আল্লাহর নবী বলছেন, এরা নূরের তৈরি। এই ফেরেশতা আসা মাত্র এই কম্পিউটারটা, এই রকম মোবাইলের যে শব্দই যখনই আসছে, সব সংযোগে সব কম্পিউটারগুলো বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে যেয়ে 72 জন বিজ্ঞানী সব যখন বেহুশ লেগে গেলেন, এরা হুশ ফিরিয়ে বললেন যে আমাদের কম্পিউটারে কোনো সংযোগ নাই কেন? তখন ওই মোবাইলটাকে সব আগুনে পুড়ি সারখার হওয়ার মতো, জোরে বলি সুবহানাল্লাহ, তখন বলছে নিশ্চয়ই এখানে কোনো সংযোগ এসেছিল, না হলে মোবাইল সারখার হবে কেন যার সংযোগে আমাদের কম্পিউটার শেষ? এই জন্য আজকে বিজ্ঞান বলছে আজাবুল কবরে হাক্কন, কবর আজাব সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। আবার তো কোরআন হাদিসের দলিল আছে, এমনি কত কবরে আজাব, এরকম আজিমপুর কবরস্থানকে ধোঁয়া উঠেছে, পত্রিকা এসেছিল গুলিস্তান কবর থেকে ধোঁয়া উঠেছে, সমাজে কত ব্যক্তির কবর থেকে ধোঁয়া উঠেছে, আমার মাদ্রাসার আশেপাশে এরকম এমন এক ব্যক্তি ইন্তেকাল করেছে। আমার একটা ছাত্র একদিন আসি বলছে, হুজুর আজকে একটা আজব কথা, বলে কি অমুক মারা গেছে, না বলছি না, বললেই চিনি ফেলবেন। এখন কি বলছে, আমরা কবরের মাটি সমান করে দিতে গেছি, বর্ষাকাল চারি কোণে চারটি ইট রেখেছি, কবরের মাটি সমান করে দেওয়া হয়েছে, কবর জিয়ারত করার পর তার ছেলে বলতেছে পানির কারণে কবরটা একটু দেওয়া হয়েছে, আমরা ইটগুলো সরে মাটিটা একটু সমান করে দেই, ইটগুলাতে যেই হাত দিছি আগুনের মতো প্রচণ্ড তাপ, হাত দিয়ে ইটগুলো সরানোর এরকম টাচ করা সম্ভব হয় নাই, যেই এরকম ভাবে হাত দিছি আগুনে যেন সারখার হয়ে যায় হাত, ভয়ে আর মাটিতেও হাত দেয় নাই, আরেকজন মাটিগুলোতে হাত দিয়ে দেখে সব অগ্নিতে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, এখানে কে আপনার এ তাপ সৃষ্টি করলো? সম্রাজ তার চরিত্র কেমন ছিল বলতে চাই না, এরকম কত কবর আজাব প্রকট, এরকম কুচবিহারে এরকম এক ঘটনা, এরকম করাচিদের এক ঘটনা, কবর খোনার পর কুটি কুটি পিপীলিকা বের হয়েছিল, কারো কবরে সাপ বের হয়েছিল, সাপ যায় না, অন্যত্র কবর খনন করে আবারও সাপ, পিপীলিকা, এরকম কুটি কুটি পিপীলিকা, লাশ নামানো যায় না। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার লাশ তুলতে যায় ওসি ওহিদ, ওই আপনাদের শিলাখালা ছিল কি সুবি সাহেবের মাজারে দেখছেন, ওসি ওহিদুল ইসলাম একখানে ওয়াজ করছিলেন, লাশ তুলতে যাইয়া দেখে এরকম মুখ দিয়ে বিশাল বড় পোকা ঢুকতেছে, মলদার দিয়ে বের হয়, এখন লাশ তুলতে ভয় পায়, তারপরে তোলাও লাগে, কোর্টের অর্ডার, লাশ তুলতেই হচ্ছে, তাহলে আপনার কবরে পোকা কোথা থেকে আসলো, মুখ দিয়ে ঢুকিয়ে মন্দার দিয়ে বের হয়, আবার কারো লাশ 1100 বছর আগের লাশ, 11 হাত লম্বা, আজ পর্যন্ত জিন্দা আছে, কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই, কি সুবহানাল্লাহ বলবেন না। সম্মানিত হাজিরিন, কত কাহিনী আছে, আপনি যদি ভাবেন যে মৃত্যুর পরে শেষ, তা নয়, মৃত্যুর পরেই আপনার আল্লাহর দরবারে যাওয়াই লাগবে। ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইয়্যি, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় থাকতে কবর হাসর কেয়ামতের পুলছে রাদের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দেয়। সবাই বলে আমিন।